আমরা রাজবাড়ি এলাকা আছি, নদীর পারে। এলাকার লোক খুব শান্ত, ভালো, আমাদের নিজের বাড়ির মতো থাকি, ইনশাল্লাহ খুব ভর্ত। মোরা এক ঘাটেতে রাধি বাড়ি, আর এক ঘাটে খাই, মোদের সুখের সীমা নাই। এই গানটি শুনলেই মনে পড়ে যাবে বেদেপল্লির জনগোষ্ঠীর কথা। রাজবাড়ি সদর উপজেলার বরাট ইউনিয়নের উড়াকান্দায় পদ্মা নদীর পাড়ে প্রায় 100 বেদের পল্লীর বসবাস। এক জায়গা থেকে অন্য জায়গায় জীবিকার তাগিদে ছুটে বেড়ায় তারা। ছোট ছোট খুপড়ি ঘরের মধ্যে তাদের বসবাস। সাপ ধরে বিক্রি করা, সাপ খেলা দেখানো, শিঙ্গা লাগানো, বাত ব্যথার ওষুধ দেওয়া সহ বিভিন্ন মাধ্যমে তারা জীবিকা নির্বাহ করে। দর্শক, আমরা আজকে কথা বলবো রাজবাড়ির উড়াকান্দায় অবস্থানরত বেদেপল্লির বাসিন্দাদের সাথে, জানাবো কেমন চলছে তাদের জীবনযাপন। চলুন দেখে আসি ভিডিওটি। ইনশাল্লাহ, আমরা তো ইনশাল্লাহ যে কোনো জায়গায় গেলে ইনশাল্লাহ এলাকার লোক ভালো আছে, আমাদের সব সম্মান দেয়, মানে থাকার জন্য স্থান ভালো, ভালোভাবে থাকতে দেয়, কিন্তু ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। আর সাপ আমরা ধরি, ঠিক সাপ ধরে বিক্রি করি, কিন্তু আগের মতন আর সেই রকম সাপের সেই মূল্যটা নাই। এলাকা রাজবাড়ি ডিস্ট্রিক্টে আমরা আছি, নদীর পারে। এই এলাকার লোক খুব ভদ্র, ইনশাল্লাহ সবচেয়ে ভালো, আল্লাহ সুখে রাখছে। আমাদের নিজের বাড়ির মতনই আমরা থাকতেছি, কোনো সমস্যা নেই। ডিআইজি হাজ স্যার আমাদের অনেক কিছু দিছে, মনে করি ঈদগার মাঠ দিছে, গুচ্ছগ্রাম দিছে, আবার মসজিদ দিছে, মাদ্রাসা দিছে। একটা আপদ বিপদে পড়লে তার কাছে আমরা হেল্প পাই। আমরা দোয়া করি আল্লাহ, যাতে যেমন উনির ছেলে হয়েছে একটা, উনিকে যেমন আল্লাহ সান্ত্বনা রাখে, ছেলেটাকে বাঁচিয়ে রাখে অনেক বছর। স্যার উনি আমার জামাইরে হেল্প করছে, খুকনকে, আমার মেয়ের জামাইকে, সীমার জামাইকে। উনি 14 লাখ টাকা দিয়ে আমার জামাইটারে বাঁচাইছে, ভাইরা জয়েছেন। ওনারা দোয়া করি উনি বাইছে থাকুক, আমাদের মাথা যত তুলো ততদিন বাইছে থাকুক, যতদিন উনার ক্ষমতা আছে আমাদের ভালোবাসুক। আমাদের গুচ্ছগ্রাম দেশে লেখাপড়া দেশে, বাচ্চাদের শিক্ষা দেশে, স্কুল দেশে ইচ্ছা খুব ভালোবাসে। আমাদের গুচ্ছগ্রাম দেশে পুলো আমাদের চাকরি দেশে, মেশিন দিছে,
আমাদের অনেক আদর যত্ন করে সাহায্য দেয়, আপদে বিপদে আমাদের পাশে থাকে, তা বিপদ হইলে আমাদের টাকা পয়সা দিয়ে সাহায্য করে। এলাকা রাজবাড়ি ডিস্ট্রিক্টে আমরা আছি নদীর পাড়ে, এই এলাকার লোক খুব ইনশাল্লাহ সবচেয়ে ভালো, ঠান্ডা সুখে রাখছে, আমাদের নিজের বাড়ির মতনই আমরা থাকতেছি, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক, এমন আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সুপ্তা চৌধুরী, রাজবাড়ি জার্নাল।